वंदे मातरम जिंदाबाद वंदे मातरम जय हिंद जय हिंद। ভোটের আগে একটা রাজনৈতিক একটা অস্থিরতা ছিল, সেই অস্থিরতার কারণে আমাদের যে অটো ইউনিয়ন ছিল দিনাত অটো শ্রমিক ইউনিয়ন অটো কল্যাণ সমিতি দিনাটা মহকুমা, সেই অটো কল্যাণ সমিতির থেকে কিছু মানুষ এবং আরো কিছু মানুষ যারা বিজেপি করতেন অটো শ্রমিক অটো মালিক তারা বিজেপির সাথেই কাজ করেন এবং ভোট পরবর্তীকালে সারা রাজ্যের সাথে সাথে দিনহাটাতেও সমস্ত যারা বিজেপি করতেন অটো মালিক অটো শ্রমিক এবং যারা আমাদের দলে ছিলেনও দু একজন যারা বিজেপিতে চলে গেছিলেন তারা আমাদের কাছে আবেদন করেন যে আমরা আবার তৃণমূল যে শ্রমিক সংগঠন দিনহাটা মহকুমা অটো মালিক কল্যাণ সমিতি তার সাথে তারা যোগ দেবে, এটা ইচ্ছা প্রকাশ করেন, আবেদন করেন আমাদের কাছে, আবেদন করেন দিনহাটাতেও আমাদের ইউনিয়নের কাছে, আবার সাহেবগঞ্জে যে আমাদের পার্টি আছেন তাদের কাছে আবেদন করেন, এগুলো উতুল্লা আছেন ধর্মী আছেন পার্টির কাছে আবেদন করেন, তারা আমাদের দলের সাথে কাজ করবেন, আমাদের মমতা ইউনিয়নের সাথে কাজ করবেন, সেটাকে লক্ষ্য রেখেই আজকে আমাদের সভা। আমরা নতুন করে কমিটি গঠন করেছি দিনহাটা অটো কল্যাণ সমিতি, তার সাথে আজকের এই প্রোগ্রামে আমরা সাহেবগঞ্জে আসছি, যারা আসছেন তাদের আমরা সাদরে আমাদের দলে আবার নিয়ে নেব, তাদেরকে দলে নেওয়া হচ্ছে যারা বিজেপি করতেন, যারা মনে করছেন বিজেপি দলটা মানুষের কাজ করতে পারবে না, আমাদের সাথে থাকা দরকার, তৃণমূল কংগ্রেসের সাথে থাকা দরকার, অটো কল্যাণ সমিতির সাথে থাকা দরকার, তারা আজকে আবার আমাদের এই কল্যাণ সমিতি জয়েন করছেন এবং এই দলের সাথে যারা সাহেবগঞ্জের মানুষ তারা সাহেবগঞ্জের দলের সাথে কাজ করবেন, যারা দিনহাটার যারা মালিক শ্রমিকরা আছেন তারা দিনহাটার পার্টির সাথে কাজ করবেন। মূল কথা আজকে যারা বিজেপিতে যারা কাজ করছেন বিজেপির সাথে যারা ছিলেন তারা আজকের দিনে সবচেয়ে শুভ সংবাদ, দলে দলে যেমন অন্য মানুষরাও আসছে যারা মালিক যারা শ্রমিক তারাও দলে দলে তৃণমূলের সাথে দিচ্ছে, এটাই আমাদের আজকের দিনের পণ্য। আমি বিশুধর কুচবিহার জেলা আইএনটিটিসির সহসভাপতি।